হরর মুভি দেখতে কে না পছন্দ করেন অথবা গা শিউরে ওঠা হরর গল্প কয়েকজন বন্ধু একসঙ্গে হলেই সারা রাত আড্ডা দেয়া আর হরর মুভি বেশ জমে যতই ভয় থাকুক না কেন হরর মুভির নেশা কাটানো কিন্তু কষ্টই বটে ইংল্যান্ড জুড়ে রয়েছে অনেক ভৌতিক জায়গা আজ আপনাদের জানাবো সেখানকার ভৌতিক জায়গাগুলো তো বন্ধুরা ভৌতিক ভিডিও শুরু আগে জানিয়ে দিই যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব অজানা বিষয় জানতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ ফিরছি একটা ইন্ট্রো পর Who are you? Borley Rectory এই জায়গাটি ইংল্যান্ডের সর্বাধিক ভূতুড়ে বাড়ি হিসেবে পরিচিত এখানে মাথাবিহীন এক ঘোর শহরকে প্রায় ঘোড়াচালিয়ে যেতে দেখা যায় 1862 সালে নির্মিত এই বিল্ডিংটি একটি গুজবের শিকার হয়েছিল এছাড়াও এখানে অলৌকিকভাবে ঘন্টা বাজার আওয়াজ শুনতে পাওয়া যায় অথচ পুরো রেক্টরিতে কোনো ঘন্টাই নেই এই গল্পগুলো মিডিয়া ও অলৌকিক তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছিল মনস্তাত্ত্বিক গবেষক হ্যারি প্রাইস 1929 সালে এখানে আসেন পরবর্তীতে গবেষণার জন্য 1937 সালে তিনি রেক্টরিটি এক বছরের জন্য লিজ নেন তখন তিনি অনেক ঘটনার সম্মুখীন হন হঠাৎ করে ফুলদানি পড়ে ভেঙে যাওয়া অথবা এমনিতেই আয়না ভেঙে যাওয়া এগুলো সবকিছুই হ্যারি প্রাইস নথিভুক্ত করেছিলেন 2 বছর পরে রেক্টরিটি আগুনে পুড়ে যায় শেষ পর্যন্ত 1944 সালে এটি ভেঙে ফেলা হয় লন্ডন টাওয়ার লন্ডন টাওয়ারের গল্পটা শুরু হয়েছিল 950 বছর আগে যখন এখানে দেশদ্রোহিতা ও ব্যভিচারের অভিযোগে 1536 সালে অষ্টম হেনরি দ্বিতীয় স্ত্রী অ্যান বোলেনের শিরচ্ছেদ করা হয়েছিল অনেকেই দাবি করেন সেন্ট পিটার অ্যাট ভিনকুলার চার্চে অ্যানের আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায় এছাড়াও 1864 সালে লন্ডন টাওয়ারে একজন প্রহরী অ্যানাকে দেখেছিলেন বলে দাবি করেন টাওয়ারের সবচেয়ে বিখ্যাত গল্প হলো চতুর্থ এডওয়ার্ডের দুই ছেলের হারিয়ে যাওয়া তারা তাদের চাচা তৃতীয় রিচার্ডের সঙ্গে এসেছিলেন এখানে এরপর তাদের আর খোঁজ পাওয়া যায়নি অনেকে মনে করেন যে রিচার্ড তাদের হত্যা করেছিল তবে তাদের ভাগ্যে আসলে কি ঘটেছিল তা আজও রহস্যই থেকে গেছে প্রায় সাদা গাউন পরা দুটি অল্প বয়সী ছেলেকে এখানে দেখতে পান প্রহরীরা টাওয়ারের ভেতরে চিতাবাঘ সিংহ হাতির মূর্তি রাখা হয়েছিল 1816 সালে একজন প্রহরী দাবি করেন যে তিনি এগুলোর সঙ্গে একটি ভাল্লুক দেখেছেন তবে সেটা মূর্তি ছিল না জীবন্ত ছিল এমনকি তিনি তার বেয়োনেট দিয়ে এটাকে হত্যার চেষ্টা করেছিলেন তবে মূর্তি তা উধাও হয়ে যায় এর কিছুদিন পরেই সেই প্রহরী হঠাৎ মারা যান কুলোডেন ব্যাটেলফিল্ড স্কটল্যান্ড কুলোডেনে প্রায় 275 বছর আগে যুদ্ধ হয়েছিল তবে স্থানীয়দের মতে এখনও সেখানে তরোয়ালের আওয়াজ গুলির বর্ষণ এবং ধ্বংসস্তূপ থেকে আহত মানুষের আহাজারি শুনতে পাওয়া যায় এছাড়াও সৈন্যদের যুদ্ধ করতে দেখা যায় চার্লস এডওয়ার্ড স্টুয়ার্টকে সিংহাসনে বসানোর জন্য জ্যাকোবীয়রা 1746 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এই যুদ্ধ করেছিল এই যুদ্ধ জয় উইলিয়াম তৃতীয় এবং মেরি দ্বিতীয়কে ক্ষমতায় ধরে রাখতে সহায়তা করেছে 50 বছরের বেশি সময় ধরে ক্ষমতাচ্যুত জেমস দ্বিতীয় সপ্তম সমর্থকরা তাকে এবং তার পরবর্তী বংশধরদের সিংহাসনে পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে গিয়েছে তাদের এই প্রচেষ্টাই কুলোডনকে রক্তাক্ত পরিণতি দিয়েছিল যেখানে চার্লস এডওয়ার্ড স্টুয়ার্টের নেতৃত্বে জ্যাকবাইট সেনাবাহিনী দ্বিতীয় রাজা জর্জের অনুগত হ্যানোভারীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এতে তারা নির্মমভাবে পরাজিত হয় এই যুদ্ধে প্রায় 1000-এরও বেশি জ্যাকবাইট সৈন্য নিহত হয়েছিল জ্যামাইকা ইন কর্নওয়াল নির্জন বোর্ডমুরের এই জায়গাটি মূলত রেস্ট হাউস হিসেবেই তৈরি করা হয়েছিল সমুদ্র উপকূলে হওয়া চোরাচালানকারী এবং জলদস্যুদের তাদের কাজের জন্য হয়ে ওঠে আদর্শ জায়গা 1800 শতাব্দীর দিকে এটি নির্মাণ করা হয়েছিল তবে এখন এটি বিশ্বের ভৌতিক জায়গার তালিকায় অন্যতম একটি আশেপাশের বাসিন্দারা দাবি করেন তারা এখানে ঘোড়ার খুরের শব্দ পান এছাড়া বিচিত্র এক ভাষার অনেকে গল্প করছে এমন শোনেন তারা পাশাপাশি খালি রেস্ট হাউসে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে নিজের মনে একজনকে করিডর দিয়ে পায়চারি করতে দেখেছেন অনেকে স্থানীয় এক জনশ্রুতি অনুসারে একবার এক দর্শনার্থী এখানে থাকতে এসেছিলেন এরপর দিন তার মরদেহ পাওয়া যায় তবে তার মৃত্যুর কারণ এখনও একটি রহস্য 1911 সালে এখানে এক ব্যক্তিকে দেখা যায় যিনি এই রেস্ট হাউসের বাইরে বসে থাকতেন কখনোই সেখান থেকে উঠতেন না কারো সঙ্গে কথাও বলতেন না তার পোশাক এবং আচরণ সে সময়কার মানুষদের মতো ছিল না অনেকে বিশ্বাস করেন যে এটি কোনো মৃত ব্যক্তির ভূত থিয়েটার রয়্যাল ড্যারি লেন লন্ডন লন্ডনের সবচেয়ে প্রাচীনতম থিয়েটার হিসেবে পরিচিত ড্যারি লেন ব্যবহারের পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে ভুতুড়ে থিয়েটারের স্থানও দখল করে রেখেছে এখানে ম্যান ইন গ্রে নামের একজনকে দেখা যায় যিনি ট্রাইপটুপি উইগ এবং লম্বা ধূসর রঙের কোটে উপস্থিত হন 1840 সালে থিয়েটারের ভেতরে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায় তিনি ছিলেন এই থিয়েটারের একজন মেকআপ ম্যান এছাড়া জোসেফ গ্রিমাল্ডিকেও এখানে ভাসমান অবস্থায় মাঝে মধ্যেই দেখা যায় গ্রিমাল্ডি ছিলেন আধুনিক ক্লাউনিংয়ের জনক। তবে থিয়েটারে ভূতের উপস্থিতি এখানকার পারফরমেন্সের জন্য শুভকামনা বলে মনে করা হয়। বেরি পোমরো ক্যাসল, ডিভন। ডিভনের এই রোমান্টিক ধ্বংসযোগ্য জায়গাটি ব্রিটেনের অন্যতম ভূতুড়ে দুর্গ। পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এটি এডওয়ার্ড সিমুরের বাড়ি। সিমুর ছিলেন ষষ্ঠ এডওয়ার্ডের লর্ড প্রোটেক্টর এবং হেনরি অষ্টমীর তৃতীয় স্ত্রী জেন সিমারের ভাই। ১৭ শতাব্দীর পর থেকে এটি ভিক্টোরিয়ান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লেডি মার্গারেট কোমেরয় এ দুর্গের অন্ধকারে বন্দী অবস্থায় অনাহারে মারা গিয়েছিল। তার দুই ভাই তাকে এখানে বন্দী করে রাখে। তার মৃত্যুর পর এখানে তার প্রিয় ঘোড়াকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া ২০১৮ সালে কয়েকজন দর্শনার্থী কিছু ভুতুড়ে ঘোড়া চালকের ছবি তুলেছেন বলে দাবি করেন। অনেকে লেডি মার্গারেটকেও মাঝে মাঝে ঘুরতে দেখেছে। হ্যাম্পটন কোর্ট প্রাসাদ, সাড়ে ২০০ বছরের পুরনো এই রাজকীয় প্রাসাদটি নানা ইতিহাসের সঙ্গে প্রচুর ভুতুড়ে গল্পের জন্য বিখ্যাত। এই প্রাসাদে অষ্টম হেনরির দুই স্ত্রী থাকতেন। হেনরির তৃতীয় স্ত্রী জেন সিমুর ১৫৩৭ সালে তাদের ছেলে জন্মের পরেই এই প্রাসাদেই মারা যান। জনশ্রুতি রয়েছে যে তিনি মারা যাওয়ার পরও তাকে প্রাসাদে বিভিন্ন সময় দেখা যেত। বেশিরভাগ সময় তাকে সিঁড়িতে বসে থাকতে দেখেছেন প্রাসাদের অনেকেই। এছাড়াও হেনরির পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডকে ১৫১৪ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে এখানে বন্দি রাখা হয়েছিল। ১৫৪২ সালে তার শিরচ্ছেদ করা হয়। এরপর থেকেই তার যন্ত্রণাদায়ক কান্নার আওয়াজ অনেকবারই ভীত হয়েছে এই প্রাসাদ। ১৯৯৯ সালে একই দিনে আলাদা দলে দুই নারী দর্শনার্থী প্রাসাদের ভেতরে একই জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। ২০০৩ সালে এর ভেতরে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কঙ্কাল ঘন্টার পর ঘন্টা একটি দরজায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।